26 তারিখে যে বড় বানটা আসবে সেই বানটা প্রায় 6 মিলিমিটারের মতো উচ্চতা থাকবে সাগরে। সুতরাং আমরা বানের ব্যাপারে যে যে জেলাগুলোতে বেশি বৃষ্টি হচ্ছে বা নদী নালার দেশ হচ্ছে বাংলা, বাংলা ভর্তি নদী নালার দেশ, সুতরাং নদী মাতৃকার দেশ, সুতরাং সমস্ত ডিএমদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে। একদিকে আরামবাগ খানাকুল ওই দিকটা, এদিকে আবার আপনাদের হাওড়াতে আলি যেমন আমতা বাগনান উদয়নারায়ণপুর উলুবেড়িয়ার কিছুটা, ওদিকে বর্ধমান বীরভূম বাঁকুড়া দ্বারকেশ্বরী নদীর ওপর দিয়েও জল বয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন জেলা প্লাস সাগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমানের কিছু অংশ এবং উত্তরবঙ্গে যেটা হচ্ছে সংকোচ, ভুটানে জল বাড়লে জলপাইগুড়িতে জল ঢোকে, যেমন আমাদের কালজয়ী নদী আছে, তাছাড়া আমাদের বিহারে ঝাড়খণ্ডে জল জমলে ওটাও বাংলায় এসে জমে, মেদিনীপুর পশ্চিম থেকে শুরু করে পুরোটাই হাওড়া হুগলি সমস্ত ডুবিয়ে দেয়, কারণ বাংলাটা প্রায় নৌকার মতো। সেই অবস্থায় যতটা পারা যাবে, প্রাকৃতিক প্রকৃতি তো আমাদের হাতে নেই, প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি হচ্ছে এবং গত 19 দিনে এক বছরের বর্ষা পুরো 19 দিনেই হয়ে গেছে, এতটা মানে স্রোতের মানে বর্ষা এতটাই স্রোতস্বিনী হয়েছে। এই অবস্থায় তবু আমরা ট্যাকেল করে যাচ্ছি এবং অফিসাররাও করছেন, স্থানীয় মানুষও করছেন, তাদেরও কষ্ট হচ্ছে। এই অবস্থায় একটা 25, 26, 24 থেকে একটা অ্যালার্মিং একটা রেড অ্যালার্ট তো আছেই, 24x7 ইরিগেশন ডিপার্টমেন্ট উইথ ডিজাস্টার ডিপার্টমেন্ট তারা প্রত্যেকে সর্বক্ষণের জন্য ওয়াচ রাখবে, কোনো বাঁধ যাতে পট করে জল ছেড়ে না দেয়, একটু ম্যানেজ করে করে করতে হবে, একদম যখন ছাড়া না ছাড়লে বাস্ট করে যায় তাহলে আরও বেশি ডুবে যায়, সেই জন্য সেটা নজর রেখে করতে হবে। এটা একটা